আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখন একটু গলাটা হালকা একটু ঠিক হচ্ছে। তো আমরা আজকে বিকেলবেলা বাইরে গেছিলাম, আর আজকে সারাদিন কোনো ভিডিও করিনি। তো এখন দেখাচ্ছি আমরা বাইরে গিয়ে কী কী নিয়ে আসলাম। আজকে লুবর বাবাইয়ের খুব শখ হয়েছে সব ভাজাভুজি খাবে, না মানাও? এখানে মরিচের চপ, এগুলোকে গুলগুলি বলে আমরা, পেঁয়াজি আর আলুর চপ। এটা আলুর চপ? আলুর চপ নাই, এটা কি? আলুজ। হ্যাঁ বাবা, আলুজ। আর আমরা পার্বতীপুরে পুরাতন বাজারে একটু গেছিলাম, শাক নিয়ে এসেছি, শাক একটু সবজি। আর এখানে আন্টি বাড়ি এলে, আন্টি আমাকে এই যে কলা দিয়ে গেছে, কলা আম। আম অবশ্য লুবর বাবাই কিছু কিনে আনছে, আর কিছু আন্টি দিছে। যে লু বাবা তো ভাজা ভাজি পেয়ে ভীষণ খুশি, বসে গেছে খেতে এভাবে আগ্রহ সহকারে। তো ভাত খেতে কতই না ভালো হতো, কিছুই খেতে চায় না, জোর করেই সব খাওয়াতে হয়। তুই ভালো লাগতেছে মামনি? হুম। আর কি আছে আজকে আমাদের খাবারের? কিছুক্ষণ পর বলবো, এখন লু বাবা খাবে। লুবার ভাই মরিচের ইয়েটা খেয়ে দেখো তো, ভাল লাগতেছে তো? সুন্দর লাগতেছে তবে ঝাল। এই একসঙ্গে কলাও খাওয়াচ্ছ, এগুলো খাইলে আজকেও ভাত খেতে যাবে রাতে। হুম, ভালো না নে ঝাল বাবা? মা এটা তুমি খাইও না। খাও তো, মজা মজা লাগলো। ঝালে শোষাচ্ছি আমি, নাও ওটা নাও। হুম, আমি নেব, অনেক ঝাল লাগলো। খুব ঝাল, আমি নেব। এর মধ্যে আমাকে একটু পানি দাও, ফ্রিজে এত ঠান্ডা পানি খাওয়া তো একটু ঠিক। অনেক ঝাল, তোর ভালো লাগলো না? এটা খাইনি। সবচেয়ে কোনটা ভালো লাগলো? পেঁয়াজিটা ভালো। হ্যাঁ তুমি সবগুলো পাপ নিছ, রুমে বাতাসে বসে বসে শাক বেছে নিলাম, ফ্রিজে রেখে দেব। শাকগুলো সুন্দর টাটকা, সুন্দর ঝকঝকে শাকগুলো, শাকগুলো বেছেও মজা পাইলাম।
মনে হচ্ছে রান্না করেও মজা পাবো, অনেক টাটকা শাক পুরো। এই আমার কাছে নিয়ে আসো মা, পড়ে দে কুচি রেডি কেন রেডি না। বাইরে থেকে আসার সময় আইসক্রিম নিয়ে এসেছি, নাও লাকি ইয়া হ্যালো বাই নো 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 তিনজন একসঙ্গে এখন আইসক্রিম খাবো। তিনজন বসে সিনেমা দেখছি অনেকদিন পর, একসঙ্গে বসে সিনেমা দেখবে এখন। তাড়াতাড়ি খাও, ছোট্ট একটু ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।